আমি আপনাদের সুলতা, সুলতা রান্না করে আপনাদের স্বাগত। তো আমি আজকে আলু ভাজা করব। তো আমি কিভাবে আলু ভাজা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে একটু বড় সাইজের আলু। তো আলুটাকে আমি প্রথমে ছুলে নেব। আমার আলু তিনটে ছোলা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জলের পাত্রে। তো নিয়ে নিয়েছি একটা গামলা, গামলার মধ্যে দিয়ে দেবো জল। নিয়ে নেবো আলুগুলোকে, ভালো করে গ্রেট করে নেবো। তাহলে আলুটা আর কালো হবে না। তো এই দেখুন, আমার সব আলু গ্রেট করা হয়ে গেছে। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল দিয়ে। তো দেখুন, আমি দু তিনবার ধুয়ে নিয়েছি ভালো করে আলুগুলোকে। তো এইবার আমি এটাকে একটা সাদা কাপড়ে দিয়ে ভালো করে চিপড়ে নেব, জলটা আর কি বার করে নেব। তো এই একটা গামলায় সাদা কাপড় দিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। ভালো করে চিপড়ে নেব। দেখুন, এখন কতটা জল বেরিয়েছে আমি ভালো করে চিপড়ে নিয়েছি। এবার আমি এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। তো আমি এবার গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। এটাকে ভালো করে মুছে নেব। আমি এখন কড়াইতে দিয়ে দেবো তেল, সাদা তেল। দেখুন আলুগুলো কত সুন্দর শুকিয়ে গেছে। তো আমি এবার এগুলোকে অল্প অল্প করে দেবো তেলে, কত সুন্দর শুকিয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো আলুগুলো একটু একটু করে। ভালো করে নাড়াতে থাকবো, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়িয়ে যাবো।
এই দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, তো আমি আবার নামিয়ে নেব। তো এইভাবে আমি সমস্ত আলু ভাজাগুলো করে নেব। তো আমি এর মধ্যে লাস্ট এটা আছে তো এর মধ্যে দিয়ে দেবো কটা কারি পাতা, দিয়ে দেবো দুটো তিনটে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো বাদাম। বাদাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছে, নামিয়ে নেব। তো দেখুন আমি এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার ঝরঝরে আলু ভাজা, পাতাটাও কেমন মচমচে হয়ে গেছে, লঙ্কাটাও। কেমন লেগেছে আমার ঝুরঝুরে আলু ভাজা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা লাইক করে দেবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকে ঝুরঝুরে আলু ভাজা রেসিপি। তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটা। তো আমি অতটা ভালো রান্না করতে পারি না, তো চেষ্টা করি আপনাদের সাথে যেটা রান্না করি সেটা শেয়ার করার। তো আপনারা অবশ্যই আমার একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই যে বাবা, তোমাদের জন্য আলু ভাজা এনেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। বসো বসো, ওটা বসো, কেমন হয়েছে বলো, ভালো আছে? আমারে পুতুর খুব ফেভারিট আলু ভাজা। আর চিনি তুমি নাও বাবা, দাঁড়া বোনকে একটু খাইয়ে দিই। ও এ চিনি দাঁত হয়নি তো, ঠিক শক্ত জিনিসটা ঠিক করে মানে চিবিয়ে খেতে পারে না। তো এই ছিল আজকের আমার রেসিপি, বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।